सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धना नित्योर्मुक्षीयमामृता। नमस्कार बन्धुरा, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আর দেখো, আজকে একটা সোমবার, আর আমি বিভিন্ন কাজের ব্যস্ততার মধ্যেও সোমবার কীভাবে আমি মহাদেবের পুজো করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তাই কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। বন্ধুরা, আমি আমার গাছের যা ফুল সেই ফুল দিয়েই রোজ পুজো করি, এবং বাইরের দোকানের কোনো কেনা ফুল আমি ব্যবহার করি না। সবার প্রথমে আমি স্নান করে গঙ্গা জল নিজের উপরে ছিটিয়ে নিলাম এবং আমার চারিদিকটা পুজোর জায়গায় ছিটিয়ে দিলাম। আর সোমবার করে আমি যেহেতু খুব একটু নিষ্ঠার সাথে পুজো করার চেষ্টা করি, তাই গাছের যে ফুল আছে, টগর ফুল, কাঞ্চন ফুল, অপরাজিতা, সব কিছু মিলিয়ে আমি একটা মালা গেঁথে নিই। তো আজকে সেই মালাটাই গাঁথবো। আর চলো, এই মালা গাঁথার জন্য এই যে দেখছো সাদা টগর ফুল, সেই টগর ফুলের পেছনের একটু অংশ কেটে দিচ্ছি, তাতে মালাটা দেখতে খুব সুন্দর লাগবে এবং গফসু লাগবে, মানে ফাঁকা ফাঁকা লাগবে না, দেখতে জিনিসটা খুব ভালো লাগবে মালাটা। তো বন্ধুরা, আমার গাছে ইদানিং টগর, সে টবের মধ্যে সাদা টগর ফুলের গাছটা এত টগর ফুল ধরছে যে খুব ইচ্ছে হলো যে আজকে টগর ফুলেরই মালা পরাবো মহাদেবকে। তো চলো, সবার প্রথমে আমি মালাটা গেঁথে নিই। তো দেখো, মহাদেবের জন্য একটা কাঞ্চন এবং ডগর অপরাজিতা মিশিয়ে একখানা সুন্দর মালা গাঁথলাম। এবার এখানে একটা পঞ্চমিত তৈরি করব। তো দুধ, দই প্রথমে নিয়েছি, তারপরে দিচ্ছি এর মধ্যে আমি ঘি। সেদিন আমি স্কন থেকে যে ঘিটা এনেছি সেই ঘিটা তুলে রেখেছি ঠাকুরের জন্য। দিলাম দুধের মধ্যে, আর সোমবার করে এটা করি, প্রতিদিন তো করা হয় না, যেহেতু এত ব্যস্ততার মধ্যে আমি থাকি যে হয় না করা। আর দিলাম চন্দন গুঁড়ো আর একটু শর্করা। তো বন্ধুরা, তোমাদের কাছে মধু থাকলে মধু ব্যবহার করতে পারো। তো মহাদেবকে আজকে আমি একটা গামলায় নিয়ে খুব ভালো করে এই যে চন্দনমৃতটা তৈরি করলাম এটা দিয়ে মাখিয়ে নেব, যাতে বাবাকে, ভোলেনাথকে এবং মহাদেবকে আরও সুন্দর লাগে দেখতে। তো বন্ধুরা, চলো আমি পুরো চন্দনমৃতটা দিয়ে সমস্তটা খুব ভালো করে মাখিয়ে নেব। তো দেখো, আমি মহাদেবকে খুব ভালো করে চন্দ্রমিত দিয়ে স্নান করালাম, এবং তার সাথে সাথে যে সাপ আছে, ত্রিশূল আছে, নন্দী আছে, সবাইকে আমি সমানভাবে স্নান করিয়ে নিলাম। প্রতিদিন যেহেতু হয় না, তাই আজকে খুব ভালো করে নেওয়ার চেষ্টা করি। সুগন্ধিম পুষ্টিবর্ধনম্ উর্বারুকমিব বন্ধনা নিত্যোর্মুক্ষীয়মামৃতা। ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব। তারপরে বাবাকে আবার বাবার আসনে বসিয়ে দিলাম। তো বন্ধুরা, এইভাবে আমি প্রতি সোমবার দিন মহাদেবকে পুজো করি। মহাদেব তো জল আর বেলপাতাতেই সন্তুষ্ট, তাই আমি প্রতি সোমবারের যে পুজোতে আমি সেটাই চেষ্টা করি যে ভক্তি ভরে জল আর বেলপাতা দিয়ে সন্তুষ্ট করার জন্য বাবাকে।
এরপর আমি নিজের হাতে যে মালাটা গেঁথেছিলাম বাবাকে সেটা পরিয়ে দিলাম। অত মন্ত্র আমি জানি না, তবে আমি ভক্তি ভরে সম্পূর্ণ পুজোটা করি। মহাদেবকে জল অর্পণ করার একটা নিয়ম আছে, সেই নিয়মটাও কিন্তু আমি এর আগে আমার ভিডিওতে শিবরাত্রির দিনের যে ভিডিও সে ভিডিওতে কিন্তু বলেছি, সেটাও তোমরা জেনে নিতে পারো। ডাইরেক্ট মানে সোজাসুজি বাবার মাথাতে জল না দিয়ে ডায়ে বায়ে সামনে পেছনে দিয়ে তারপরে দিতে হয়, এবং তার কারণ কি সেই কারণটাও কিন্তু আমি বলেছি। তো আজকে আর সেই কারণের বিষয়ে গেলাম না বলতে, কারণ এর আগে আমার ভিডিও দেখলে বলা আছে। তো দেখো, গাছে এত সাদা ফুল, অপরাজিতা ফুল ফুটে যে সব কিছু দিয়ে প্রাণ ভরে ভক্তি ভরে পুজো করতে কিন্তু খুব ভালো লাগে। প্রতিদিনের যেহেতু পুজো, প্রতিদিনের সোমবারের পুজো, তাই আমি কোনো কিছু সেইভাবে আড়ম্বর করি না। ফুল বেলপাতা জল দিয়ে যেহেতু সন্তুষ্ট ভোলে বাবা, তাই সেটাকেই আমি খুব মনোযোগ দিয়ে খুব ভালো করে ভক্তি ভরে দেওয়ার চেষ্টা করি। আর প্রসাদ হিসেবে আমি এখানটায় আম কেটে দিলাম, যেহেতু ঘরেই আম ছিল, সেইভাবে কিন্তু অনেক রকম কিছু সাজিয়ে আমি মহাদেবকে অর্পণ কোনো দিনই করিনি, সেটা শিবরাত্রির দিনেও তোমরা দেখেছো অনেকেই। আর এদিকে যেহেতু আজকে ভোলে বাবার জন্য একটা মালা গেঁথেছি, তাই আমার ছোট্ট গোপুর জন্যও কিন্তু একটা মালা গেঁথেছি। তো আমার গোপাল সোনাকে আজকে একটু সাজিয়ে দিলাম যেহেতু ভিডিও হচ্ছে, আর কেমন লাগছে আমার গোপাল সোনাকে তোমরা কিন্তু একটু বলো। জবা ফুল ভোলেনাথকে অর্পণ করতে নেই, কিন্তু জবা ফুল গাছ ভর্তি, আমার জবা ফুল এখন ফুটছে, তাই আমি জবা ফুল দিয়ে সিংহাসনটাকে সাজিয়ে নিলাম। বন্ধুরা, জল অর্পণ করার সময়, আরতি করার সময় অনেক মন্ত্র আছে, কিন্তু অত মন্ত্র আমি জানি না, তবে জল অর্পণ করার সময় ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, এইটা আমি জানি। প্রাণ ভরে ভক্তি ভরে পুজো করতে পারি, আর ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি, বাবা সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো। তো বন্ধুরা, আজকের এই প্রতি সোমবারের যে আমার ঘরে ভোলে বাবা আছে, তার জন্য যে আমি যেটুকুন করতে পারি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করলাম। তা এর মধ্যে ভুল ত্রুটি কিন্তু আছে অবশ্যই, তোমরা আমাকে কমেন্টস করে বলো, সেটা আমি শুধরে নেব। আর তার সাথে আমার ঘরের সিংহাসনের যারও দেবদেবী আছেন তাদেরকেও আমি সেই মানে সমভাবে পুজো করেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের নিজেদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মধ্যে। তো আজকের মতো বন্ধুরা, টাটা।